হ্যালো বংশ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের বাংলার বড় একটা সুপারস্টার জিদ্দার আজকে জন্মদিন। তো সেই জন্মদিনের উপলক্ষে তার আপকামিং মুভি বাজির একটা নতুন পোস্টার বেরিয়েছে, এবং এই পোস্টারের মধ্যে আমরা জিদ্দাকে দেখতে পাচ্ছি, তার সাথে জিদ্দার একটা নতুন লুক এখানে আমরা পোস্টারটার মধ্যে দেখতে পাচ্ছি। এবং এই ফিল্মটা কিন্তু এখন যে টেন্টেটিভ ডেট আমরা একটা ভেবেছিলাম যে আসতে পারে, সেটা কিন্তু এখন কামিং সুন লেখা আছে। তো এখন অবধি হয়তো ফিল্মটা কবে এক্স্যাক্টলি আসবে সেটা হয়তো রিলিজ ডেট এখন অবধি চিন্তা করা হয়নি, বাট পোস্টারটা যদি দেখি আমরা, পোস্টারটার মধ্যে এখানে আমরা জিদ্দাকে বেশ একটা লম্বা চুলে এখানে নতুন লুক আপে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ফেসের মধ্যে অনেক রকম আমরা এখানে মেকআপ দেখতে পাচ্ছি, যে এটা অ্যাকশনের পর যেরকম একটা অবস্থা হয় তো সেরকম আমরা এখানে মেকআপ দেখতে পাচ্ছি, প্লাস চুলটা লম্বা, চুল এবড়ো খেবড়ো হয়ে আছে। তো জিদ্দাকে অনেকদিন পর আমরা এরকম নতুন একটা লুকে দেখতে পাচ্ছি, এবং বরাবর জিদ্দার একটা স্পেশালিটি আছে যেটা উনি সবসময় মেনটেন করে, উনি কিন্তু প্রত্যেকটা ফিল্মে কিন্তু প্রত্যেকবার নতুন চমক দেওয়ার চেষ্টা করে, নতুন নতুন লুক উনি অনেক আগে ফিল্মে এনেছে যেগুলো কিন্তু অ্যাট এ টাইম অনেক সময় হিট হয়েছিল। এবং আজকে জিদ্দার জন্মদিন আছে, তো সেই জন্যেই আমাদের একটা পোস্টার দিয়ে উনি আমাদের উপহার দিলেন। বাংলা ইন্ডাস্ট্রি যদি কমার্শিয়াল যদি কেউ তুলে ধরতে পারত তখনকার টাইমে 2000 বা যখন 2002 এরকম সময়, সেটা কিন্তু জিদ্দার হাত ধরেই কিন্তু ফিরেছিল, কারণ জিদ্দাই কিন্তু সবার আগে কমার্শিয়ালে বড় একটা সাকসেস এনে দিয়েছিল। দেব তারপর অবভিয়াসলি এসেছিল, কিন্তু জিদ্দা কিন্তু তখনকার সময় ফার্স্ট ছিল। তো তখনকার টাইমে বাংলা সিনেমার একটা অডিয়েন্স আলাদা রকম ছিল, যারা তখন কমার্শিয়াল খুব পছন্দ করতো এবং পরপর খুব কমার্শিয়াল সিনেমা হিট হচ্ছিলো তখন প্রসেনজিদ্দার হাত ধরে। তো তখন জিদ্দা ফাইনালি একটা ফিল্ম নিয়ে আসলো সাথী, যেটা পুরো বাংলা ইন্ডাস্ট্রি একদম মোড় পুরো ঘুরিয়ে দিয়েছিল, এবং এখনও অবধি বলা হয় সাথী হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার্স এভার মেড ইন টলিউড ইন্ডাস্ট্রি। মানে তখনকার সময়ে যে টাকাটা তুলেছিল সেটা যদি এখনকার টাইমে কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু সেটা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়ায়। এবং এই সাথী দিয়ে কিন্তু জিদ্দা কমার্শিয়ালি টলিউডে পা রেখেছিল, এবং পরপর কিন্তু তারপর অনেক হিট উনি কিন্তু মুভি দিয়েছিলেন। এবং তখনকার টাইমে জিদ্দার তো একটা আলাদা রকমের ক্রেজ ছিল। আমার এখনও মনে আছে যে চ্যাম্পিয়ন যখন ফিল্মটা রিলিজ করেছিল, আমি যদিও বা তখন ফিল্মটা দেখতে যাইনি, বাট মানে আমি শুনেছিলাম যে জিদ্দার এন্ট্রিতে রীতিমতো তখন হলে সিটি পড়তো, মানে এরকম ক্রেজ ছিল জিদ্দাকে নিয়ে তখনকার টাইমে ফিল্মগুলোতে। এবং পরপর অনেক উনি হিট ফিল্ম দিয়েছে, এবং তারপর আস্তে আস্তে যুগের সাথে পাল্টে দিয়ে উনি নিজে তারপর আরও আর্ট সিনেমা করলেন, যেরকম উনি কৃষ্ণকান্তের উইলের মতো অনেক আর্ট সিনেমা করেছে, এবং অফবিট টাইপের একটা সিনেমা করেছিলেন আবির চ্যাটার্জিকে নিয়ে টাইগার, যে সিনেমাটা হয়তো তোমরা অনেকেই হয়তো দেখোনি, বাট ওই সিনেমাটাও কিন্তু বেশ ভালো ছিল, একটা অন্যরকম সিনেমা উনি করেছিলেন। তো ইভেন তারপর বস দিয়ে তিনি আবার টলিউডে রিটার্ন করেছিলেন, এবং বস সিনেমাটা আমার এখনো অবধি কিন্তু সেরা লাগে। মানে চোখ দিয়ে জিদ্দা যা অভিনয় করেছিল ফিল্মটার মধ্যে বলার মতো না, এক ঘর তিনি কিন্তু অ্যাক্টিং করেছিলেন ওই সিনেমাটার মধ্যে, যার জন্য ফিল্মটা বিশাল বড় তখন হিট হয়ে গেছিলো। এবং আরেকটা জিনিসও আছে, যেটা হচ্ছে জিদ্দার ফিল্মগুলোতে কিন্তু গানগুলো কিন্তু বেশ ভালো থাকে, যেরকম লাস্টে অসুর ফিল্মটা বিশাল বড় হিট হয়েছিল। এবং পার্সোনালি বলছি আমার কিন্তু ফিল্মটা দারুণ লেগেছিলো, মানে তো জিদ্দার কাছ থেকে এরকম অ্যাক্টিং এরকম পারফরমেন্স কিন্তু সিরিয়াসলি আমরা এক্সপেক্টই করিনি, যেটা উনি অসুর ফিল্মটা উনি দেখিয়েছিলেন। তো আবার তিনি কমার্শিয়াল ফিল্মে ব্যাক করছে বাজি ফিল্মটা দিয়ে, এবং বাজি ফিল্মটা কিন্তু তেলুগু ফিল্মের একটা রিমেক, বাট দেখা যাক এখানে জিদ্দা কীরকম করে। টিজারটা যদিও বা আমার অতটাও খারাপ লাগেনি, একটা নতুন লুকে আমরা দেখতে পেয়েছি, এবং ফিল্মটার মধ্যে কিন্তু যথেষ্ট রকমের অ্যাকশন আছে, এবং ডায়লগুলোও কিন্তু বেশ ভালো ভালো দিয়েছে ফিল্মটার মধ্যে। তো এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। তো পোস্টারটা দেখে তো আমার বেশ ভালোই লেগেছে, নতুনভাবে আমরা নতুন রূপে দেখতে পাচ্ছি জিদ্দাকে আবার প্রথমভাবে। তো তোমরা যারা পোস্টারটা দেখে নিচ্ছ তারা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা এক্ষুনি অল করে দাও, যাতে আমার নেক্সট কোনো আপডেট আসলে তোমরা সেটা ইমিডিয়েটলি পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।